গল্পে উচ্ছলতায় যে মাতিয়ে রাখত বন্ধুদের আসর, সে আজ কেবলই স্মৃতি। গত 28 আগস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জনা মুসাদ্দিকার মৃত্যুকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। তার অপমৃত্যুর জন্য পারিবারিক সহিংসতাকেই দায়ী করছেন সঞ্জনার সহকর্মী ও কাছের বন্ধুরা। সঞ্জনা যখনই বাসা থেকে মানে পালায় আসতো, আন্টি খালি আমাকেই ফোন দিত, সঞ্জনা কোথায় গেছে, ওকে এখনই বাসায় আসতে বলো, এবং এটাও বলতো ওর বাবা অনেক রাগ করতেছে। প্রায় উঠে আসতো যে সঞ্জনার বাসায় ওর বাবা হচ্ছে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি করছে, বিভিন্নভাবে টর্চার করছে, এমনকি সঞ্জনার মায়ের গায়ে হাতও তুলছে। এই সময় যদি সঞ্জনা যেত আন্টিকে বাঁচা ওর মাকে বাঁচাতে যে কেন এটা করবে, সঞ্জনার বাবা আরও রেগে গিয়ে সঞ্জনার গায়ে হাত তুলতো। ঈদের টাইমটাতে হচ্ছে গিয়ে তার ফ্যামিলিতে হচ্ছে মারামারি শুরু হয়ে যায়, অ্যান্ড দ্যাট টাইম শি কল 999। বাট তারা হচ্ছে অনেক বেশি কোয়েশ্চেন করছিল, ইভেন তারা কোনো ধরনের হেল্প বা কোনো কিছুই পাঠায়নি, যার হয়তো বা তখন যদি তারা হেল্প পাঠাতো বা কোনো ধরনের অ্যাকশান নিত, তাহলে হয়তো বা আজকে আমরা সঞ্জনাকে হারাতাম না, এই সিচুয়েশানটা তৈরি হতো না। আমি ওকে যখন থেকে চিনি তখনই আমি জানি যে ওর বাসার বিভিন্ন সমস্যার কথা, ওর ওরকে কীভাবে অত্যাচার করা হয়, ওর মাকে কীভাবে অত্যাচার করা হয়, এবং ও খুব চাইতো যে ওর বাবা মার ডিভোর্স হয়ে যাক, ওর বাবা আরেকটা জায়গায় বিয়ে করেছেন, উনি ওখানে ভালো থাকুক, ওর মা ওর সাথে ভালো থাকুক। কদিন আগেই আত্মহননের পথ বেছে নেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী পারপিতা ফাইহার। এই ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিক্ষার্থী পারিবারিক অশান্তির শিকার হয়েছেন বারবার। সৎ মায়ের সঙ্গে বাস করা পারপিতার বাবা রাগী প্রকৃতির। প্রথম সাময়িক পরীক্ষায় একটি বিষয়ে ফেল করায় তাকে বেল দিয়ে আঘাত করেন তার বাবা। দ্বিতীয় সাময়িক পরীক্ষাতেও একই বিষয়ে ফেল করেন পারপিতা। এতে ক্লাস শিক্ষক তার বাবাকে স্কুলে আনতে বলেন, যার ফলে ভীষণ ঘাবড়ে যায় সে। যে কোনো বয়সী সন্তানের উপর বাবা মায়ের অতিরিক্ত শাসন চাপ যেমন বিরূপ প্রভাব ফেলে, তেমনি পারিবারিক কলহ বা পারিবারিক সহিংসতাও তৈরি করে দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষত, এমনটাই বলেছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। বাবা মা যা করে সব সন্তানের মঙ্গলের জন্য করে তার ইন্টেনশন থেকে, কিন্তু সে কিছু কিছু ভুল করে জ্ঞানের অভাবে, নলেজের অভাবে, যে কোনো ধরনের এবিউস থেকে, ফিজিক্যাল এবিউস, ইমোশনাল এবিউস, নেগলেক্ট, হ্যাঁ, এগুলো যদি ঘটে তাহলে আমরা দেখব সেই বাচ্চাগুলো পরবর্তীতে তার ভিতরে ওই অ্যাগ্রেশনটা নিয়ে এসে বড় হয়। ভালো কথা বললেও সে সব তখন সে নিবে না, সে খেপে উঠবে, এবং এইসব ছেলেপেলেগুলি ডিপ্রেশনে চলে যেতে পারে, অ্যাংজাইটি যেতে পারে। যদি মেয়ে হয়, কোনো মেয়ে শিশু হয়, তার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে। সুতরাং এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলি সে সমগ্র জীবনব্যাপী বহন করে। জাতীয় জরুরি সেবা 999 তথ্য বলছে, 2021 সালে 260 জন সন্তান বাবা মায়ের নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশি সহায়তা চেয়েছেন, যাদের মধ্যে 131 জন মেয়ে। অপরদিকে সমপরিমাণ ফোন কল এসেছে চলতি বছরের প্রথম 6 মাসেই। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংগঠন আচল ফাউন্ডেশনের চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, 2021 সালে 20% বিশ্ববিদ্যালয় পড়ুয়ার অপমৃত্যু হয়েছে শুধু পারিবারিক সমস্যার কারণে। শিশু লালন পালনের যে প্যারেন্টিং, সেই সব বিষয়ে বাবা মাদের একটু প্রশিক্ষণ নিতে হবে। আমরা বলি সেই প্রশিক্ষণের মধ্যে বুঝতে হবে কী কী ধরনের প্যারেন্টিং স্টাইল আছে, কী কী ধরনের প্যারেন্টিং প্র্যাকটিস আছে, সেগুলি গ্রহণ করতে হবে। এই জন্য আমি বলবো যে আমি কথা বলবো, আমার সন্তান শুনবে, আমার সন্তান কথা বলবে, আমি শুনবো, দুজনের শোনা শুনির মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছবো। এটাই হচ্ছে গণতন্ত্র। বাচ্চাকে যেন আমরা রিজেকশন না করি। অনেক বাচ্চা অনেক অশুভ কাজ করে ফেলে, তাকে আমরা কী করে ত্যাজ্যপুত্র করে রিজেক্ট করে ঘর থেকে বের করে দেয়, এগুলি তো সব ক্রিমিনাল হবে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি হবে, ক্রাইম করবে। তাহলে তো আমি আমার বাচ্চাকে আরও শেষ করে দিলাম, কারণ আমার বাচ্চা তো আমার এক্সটেনশন অফ ক্রোমোজোম, তার মানে আমি নিজেই শেষ হয়ে গেলাম। বিশেষজ্ঞরা মনে করেন, সুস্থ স্বাভাবিক আগামী প্রজন্মের জন্য বাবা মায়েদের উচিত সন্তান লালন পালনে আরও সচেতন হওয়া। এস এস আল আরেফিন, প্রথম আলো।